সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব সহ 10 দফা দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 50 টাকা ধানের সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। কৃষক বাঁচাও কমিটি জেলা চাষের ফসলের ন্যায্য দাম সরকারকে দিতে হবে। অবিলম্বে কৃষি বিদ্যুৎ কর্তার এলপিএসসি মুকুব করতে হবে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিদ্যুৎ বিল বাতিল করতে হবে। পরে জেলা শাসকের কাছে একটি দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও বিদ্যুৎ দপ্তরে একটি স্মারকলিপি জমা দেয় বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিদ্যুৎ বিল মুকুব করতে হবে, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে, অতিবৃষ্টিতে ফসলের যে ক্ষতি হয়েছে সেই ফসলের দাম দিতে হবে, এই রকম বেশ কিছু দাবি সহ 10 দফা দাবি জানানো হয় এদিন। কৃষি ও কৃষক বাঁচাও কমিটি পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা 10 দফা দাবিতে ডিএম এর কাছে ডেপুটেশন এবং বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন কর্মসূচি নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক বছরে কৃষকরা তারা ফসলের আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এই জেলাতে প্রাকৃতিক বিপর্যয় পরপর প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে 21-22 সালে, এবং এই এই প্রাকৃতিক বিপর্যয়ে চাষিদের ক্ষতি হয়েছে। ধান আলু নষ্ট হয়ে গেছিল, সেই তাদের ক্ষতিপূরণের কথা সরকার ঘোষণা করেছিল যে ক্ষতিপূরণ দেবে, তাদের তালিকাও তৈরি করেছিল, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যারা যাদের ক্ষতি হয়েছে এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা তারা তো ক্ষতিপূরণ পেলই না। তালিকাতে বিভিন্ন জায়গায় দুর্নীতি প্রকাশ পেয়েছে, এখনও অবধি ক্ষতিপূরণ পায়নি। ফলে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ আমরা দাবি করেছি, কৃষিঋণ মুকুব করা, ক্ষতিপূরণ দেওয়া, এবং যে সমস্ত কৃষকরা বিদ্যুৎ দিয়ে চাষ করে সেই সেই সমস্ত কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব করার আমরা দাবি করেছি। পাশাপাশি দাবি করেছি যে ফসলের সহায়ক মূল্য সরকারকে আইনসম্মত করতে হবে, কেন কেন্দ্রের বিজেপি সরকার কৃষক আন্দোলনের সময় তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে চাষির ফসলের সহায়ক মূল্যকে তারা আইনসম্মত করবে, ফসলের সহায়ক মূল্যকে আইনসম্মত করেনি, ফলে সে আইনসম্মত করতে হবে। ধানের সহায়ক মূল্য 2550 টাকা করতে হবে। আজকে কৃষকরা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারছে না, কৃষক মান্ডি বহু দূরে দূরে আছে, তারা কৃষকরা দাঁত দিতে পারছে না, ফলে বাধ্য হয়ে আজকে ফোরেদের কাছে আজকে কৃষকরা ধান বিক্রি করছে, ফলে কৃষকরা লোকসানে পড়ছে এবং কৃষকরা আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। গ্রামে গ্রামে ধান কেনার ক্যাম্প করতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।